আপনি শুনছেন নিউ সাসপেন্স স্টোরিজ। আজ আপনাদের জন্য তারানাথ তান্ত্রিকের মতো একটি গল্প। গল্পটি লিখেছেন সুব্রত মজুমদার। বগলাচরণ ভট্টাচার্য একজন নামকরা তান্ত্রিক। তার তখন বছর ২৪ বয়স। তিনি গুরু বজ্রধরের আদেশে চলেছেন বেনারসে। পথে যেখানেই বিশ্রাম নেন সেখানেই ঘটে অলৌকিক সব কাণ্ড। আজ শুনবেন সেরকমই একটি গল্প। শুরু হচ্ছে সুব্রত মজুমদারের কাকের খাঁচা। দুবিজির কাছ থেকে বিদায় নিয়ে আবার বেরিয়ে পড়ল বগলা। এরপর দীর্ঘ পথ, সমস্তিপুর, তাজপুর, সিংহাড়া, মহুয়া পেরিয়ে বগলা পৌঁছালো সোনপুরে। সোনপুর হল বিহারের সারণ জেলার এক সমৃদ্ধ জনপদ। গঙ্গার তীরে এই শহরটি খুবই মনোরম। কার্তিক পূর্ণিমা থেকে এখানে যে বিশাল পশু মেলা হয় তা জগৎ বিখ্যাত। এই মেলাকে অনেকেই হরিহর ক্ষেত্র বা হরিহর ছত্রের নাম দেন। এশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে এখানে ক্রেতারা বিক্রেতারা আসেন। তবে যবে থেকে পশু নির্যাতন প্রতিরোধে আইন হয়েছে তবে থেকেই শুরু হয়েছে এই মেলার একটা নতুন রূপ। শুরু হয়েছে বেআইনিভাবে পশু কেনাবেচার রমরমা। শোনা যায় মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য গঙ্গা পার হয়ে হাতি কিনতে আসতেন, আর তখন থেকেই শুরু হয় এই মেলার। সুতরাং এই মেলা যে কতটা প্রাচীন তা সহজেই অনুমানযোগ্য। এখানেই রয়েছে ভগবান হরিহরনাথের মন্দির। বরাহ পুরাণে আছে ভগবান হরি একপাল গরু নিয়ে এই জায়গায় আসেন। এখানেই তার সাক্ষাৎ হয় হর অর্থাৎ ভগবান শিবের সঙ্গে। গোসকলের দায়িত্ব নন্দীর হাতে ছেড়ে দিয়ে হরিহর একসাথে একটা গোটা দিন কাটান। সে দিনটা ছিল কার্তিক পূর্ণিমা। তাই একদিন গঙ্গা গণ্ডকীর সঙ্গে স্নান করলে অক্ষয় পুণ্যফল প্রাপ্ত হয়। বগলার ভাগ্য ভালো যে দীর্ঘ পথ অতিক্রম করে এই কার্তিকী পূর্ণিমার দিনেই এসে হাজির হয়েছে সোনপুরে। সে গঙ্গা গণ্ডকীর সঙ্গমে স্নান করে ভগবান হরিহরনাথের দর্শন করে মেলাতে প্রবেশ করল। সে বিশাল মেলা, কি নেই মেলাতে! গরু, কুকুর, উট, ছাগল, বানর থেকে শুরু করে হাতে ঘোড়াও পাওয়া যায় এখানে সুলভ মূল্যে। সব মেলার মতো এই মেলাকে ঘিরেও কিছু কালগল্প প্রচলিত আছে। যেমন কোনো বিক্রেতা যদি ঘোড়া কিনতে যায় তবে বিক্রেতা জিজ্ঞেস করে, রুপিয়া আপকা ইয়া বাপকা? ক্রেতা যদি বলে মেরা তবে বিক্রেতা বলে, ঘরজান বাবু, আপনার দ্বারা ঘোড়া কেনা সম্ভব নয়। অর্থাৎ নিজের গাঁটের কড়ি হলে ক্রেতা চরম মোলাই করবে। কিন্তু টাকা যদি বাপকা হয় তবে বিক্রেতা যা দাম বলবে তাই দিয়ে দেবে ক্রেতা, কারণ বাপের টাকা ভাঙাতে মায়া লাগে না। ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেল বগলার। সামনেই একটা মিঠাইয়ের দোকান। কতর্পক শূন্য পরিব্রাজক বগলা, সুতরাং হালুইকর যদি দয়া করে তবেই পেটের শান্তি হবে। তবে এই গো বলায় সেদিক থেকে অনেক ভালো। এখানকার লোক সাধু ফকিরদের অভুক্ত রাখে না। দোকানে বেশি লোকজন নেই। যদিও তিন চার দিন আগে থেকেই মেলা বসতে শুরু করেছে তবুও আজ সবে মেলার শুরু, এজন্যই ভিড় এখনো তেমন বাড়েনি। হালুইকর একটা কড়াইয়ে দুধ নিয়ে পাক দিচ্ছে, সম্ভবত প্যাড়া হবে। আর একটা বছর ১৫ ছেলে খদ্দেরদের খাবার দিচ্ছে। কাছে গিয়ে দাঁড়াতেই হালুইকর মুখ তুলে তাকালো, কাজ বন্ধ না করেই বলল, প্রণাম মহারাজ। বগলা আশীর্বাদের ভঙ্গিতে বলল, মঙ্গল হোক তোমার। আমি খুব ক্ষুধার্ত, সাধু মানুষ, টাকা পয়সা তো নেই, যদি দয়া করো বাবা ভগবান তোমার মঙ্গল করবে। হালুইকর বগলাকে বসতে বলল। দোকানের ছেলেটি একটা শালপাতার ঠোঙায় করে খানচারিক জিলিপি আর খান্দুয়েক সামোসা দিল। বেশ নিরুপদ্রবেই গলত্থকরণ করছিল বগলা। হঠাৎই খাঁকি পোশাক পরে এক পুলিশ কর্মচারী এসে বসল তার পাশে। কাঁধের তারা দেখেই বোঝা যায় যে পুলিশ ইন্সপেক্টরটি পদমর্যাদায় কোনো অফিসার।
সামোসার অর্ডার দিয়েই শুরু করলো সে রাম কাহিনী। অফিসারটির কথা শুনে যা বোঝা গেল তা মোটামুটি এই রকম। মেলায় একের পর এক খুন হয়ে চলেছে। যারা খুন হচ্ছে তারা সবাই সাধারণত পশু পাখি বিক্রেতা। প্রত্যেকটা খুনই করা হয়েছে কাঁচি জাতীয় কিছু দিয়ে গলার নলিতে ফুটিয়ে। খুনি এখনো অধরা। এরকম চলতে থাকলে পুলিশ অফিসারটি চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। গোগলা সে সিঙ্গারাটা শেষ করে উঠে পড়ল অফিসার। বগলার খাওয়া শেষ হয়ে গেছে। হালুইকরকে আশীর্বাদ করে বেরিয়ে এলো বগলা। ঘুরে ঘুরে মেলা দেখতে লাগলো। কত রকমের পাখি চারিদিকে, কিন্তু কেনার মতো পয়সা তার কাছে নেই। আর কেউ যদি বিনামূল্যেও কিছু দেয় সেটা রাখবে কোথায় বগলা? পরিব্রাজকদের মোহে পড়তে নেই, তাই শুধু চোখে দেখেই তৃপ্ত হয় সে। মেলা ঘুরতে ঘুরতে বগলা হাজির হলো একটা কাকওয়ালার কাছে। কাকওয়ালার কাছে অনেকগুলো বড় বড় খাঁচা, প্রত্যেকটা খাঁচাতেই অনেকগুলো করে কাক। পুণ্যার্থীরা পয়সা দিয়ে একটা করে কাক কিনছে আর মুক্ত করে দিচ্ছে। খাঁচায় বদ্ধ পাখিদের মুক্ত করাতে যেমন পুণ্য তেমনই আনন্দ। আচমকাই বগলার নজর পড়ল দোকানের এক কোণে রাখা একটা বিশেষ খাঁচার উপর। খাঁচাটি অন্যান্য খাঁচাগুলো থেকে অনেকটা আলাদা, অনেকটা টিয়া পাখির রাখার মতো খাঁচা। খাঁচাটা একটা কালো কাপড় দিয়ে ঢাকা। কৌতূহলী হয়ে প্রশ্ন করতেই দোকানদার খাঁচাটিকে নিয়ে পেছনের তাঁবুতে চলে গেল। দোকানদার ফিরে এসে বলল, ওটা আমার মালিকের আমানত আছে বাবা। 3 বছর আগে আমার মালিক এই মেলাতেই মরে যায়, তারপর থেকেই ওর ব্যবসা আমি সামলাচ্ছি। বগলা বলল, কিন্তু কি আছে ওতে, সেটা বলতে দোষ কোথায়? এখন ব্যবসার সময় বাবা, আপনি মেলা ঘুরুন, মজা নিন, এসব খোঁজে আপনার কি কাম? দোকানদারের কথায় রাগ করল না বগলা। সত্যি তো, অন্যের ব্যক্তিগত ব্যাপারে নাক না গলানোই তো উচিত। অনেকেরই অনেক রকম সেন্টিমেন্ট জড়িয়ে থাকে এইসব জিনিসপত্রের উপর, এর চেয়ে এক মনে মেলা দেখাই ভালো। আলিপুরের চিড়িয়াখানা থেকেও অনেক বেশি পশু পাখি আছে এই মেলাতে। ধীর পায়ে এগিয়ে চলল সে। একটু এগিয়ে দেখল একটা দোকানের সামনে কিছু লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে। বগলা সেখানে গিয়ে দাঁড়ালো। একটা লোক গোটা বিশেক বানরের ছানা নিয়ে বসে আছে, আর তার সামনেই দুটো বড় বানর নানা রকম খেলা দেখাচ্ছে। ভিড়ের ভেতরে একাধজনও ক্রেতা আছে কিনা বলা মুশকিল। সবাই দাঁড়িয়ে আছে ফ্রিতে বানর খেলা দেখবার জন্য। এর পাশেই একটা লোক বেশ অনেকটাই জায়গা দখল করে খান্ত্রিশে ঘোড়া নিয়ে বসে আছে। তার পাশেই একটা ছোট্ট জায়গাতে কুকুরের খাঁচা। এর পাশেই বিশালাকায় দুটো হাতি বাঁধা রয়েছে। ঘুরে ঘুরে দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়ে বগলা। একটা পাকুড় গাছের তলায় বসে পড়ল সে। শরীরটা যেন তার চলতে চাইছে না। গাছে ঠেসান দিতেই দু চোখ ঘুমে জড়িয়ে আসে। কিছুক্ষণ পরে তন্দ্রার ঘরে একটা স্বপ্ন দেখল সে। না, স্বপ্ন না, দুঃস্বপ্ন। দেহাতি চেহারার একটা লোক একটা বড় কাঁচি হাতে তার দিকে এগিয়ে আসছে। বগলা পিছিয়ে আসে। লোকটা তখন হো হো করে হাসতে হাসতে কাঁচিটাকে সামনের দিকে এগিয়ে ধরে এগোতে লাগলো। লোকটা যত এগোয় বগলা ততই পেছোতে থাকে। একসময় বগলার পিঠ ঠেকে যায় একটা গাছের গুঁড়িতে। লোকটা তখন কাঁচিটাকে বগলার গলার কাছে ধরে কণ্ঠনালী ছিন্ন ভিন্ন করার চেষ্টা করে। প্রচণ্ড যন্ত্রণায় ঘুম ভেঙে যায় বগলার। চোখ মেলতেই দেখে একটা দাঁড় কাক তার বড় সড়ো ঠোঁট দিয়ে বগলার গলাটা ফুটো করবার চেষ্টা করছে। বগলা মরিয়া হয়ে জোরে একটা ঘুষি মারল কাকটার মাথায়। কাকটা উড়ে পালিয়ে গেল। পরনের কাপড় ছিঁড়ে গলার ক্ষতস্থানটা বেঁধে নিল সে। এখন একটু সুস্থ লাগছে। এই কাকটা যে সাধারণ কোনো কাক নয় তা বগলা বুঝেছে, কিন্তু তার সঙ্গে কাকের কিসের এত শত্রুতা? তাহলে কি এই কাকটাই মেরেছে নিরীহ পশু বিক্রেতাদের? সমস্যার মূলে পৌঁছতে না পারলে আরো অনেক খুন হবে হয়তো, তাই যে করেই হোক রুখতেই হবে এই মৃত্যু মিছিল। উঠে পড়ল বকলা, আবার ঘুরতে লাগলো মেলাতে। এবার আর নিছক মেলা দেখবার জন্য নয়, আততায়ীর হদিশ পেতে। মেলার মধ্যেই আছে আততায়ী, শুধু একবার চিনে নিতে হবে।
কাকটা হয় কোনো অশুভ শক্তি, না হয় কারোর প্রশিক্ষণে প্রশিক্ষিত হয়েছে, এটা দুটোই সমান বিপজ্জনক। মেলাতে আবার দেখা হয়ে গেল সেই পুলিশ অফিসারের সঙ্গে। বগলাকে দেখেই থমকে দাঁড়ালেন অফিসার। আরে মহারাজ প্রণাম, আপনাকে পবন হালিউকরের দোকানে দেখেছিলাম না? হ্যাঁ ঠিকই ধরেছেন। পরন্তু মহারাজ আপনার গলায় পট্টি বাঁধা কেন? সকালে তো ছিল না। সবকিছু খুলে বলল বকলা। সব শুনে অনেকক্ষণ গুম হয়ে থাকার পর অফিসার বললেন, তাহলে ঘটনাটা এই, আপনি আমার অনেক বড় উপকার করলেন মহারাজ। তাঁবুতে আসুন, রিপোর্ট লিখে নি। ওই খুনি কাককেই ধরতে হবে, আর জানতে হবে পেছনে মাস্টার মাইন্ডটা কে। অফিসারটির নাম বিভূতি নারায়ণ গুপ্তা। এই মেলাতে ডিউটিরত ইন্সপেক্টর পদমর্যাদায় অফিসারের মধ্যে উনি একজন, আর বেছে বেছে খুনগুলো হয়েছে ওনার এলাকাতেই, সুতরাং খুবই চাপে আছেন উনি, তাই যে কোনো মূল্যেই এই খুনের কিনারা করতে সচেষ্ট। তাঁবুর ভেতরে চেয়ার টেবিল সাজিয়ে রীতিমতো অফিস বানানো হয়েছে, পাশেই আছে বিশ্রাম করবার জন্য কক্ষ, সবই কাপড়ের তৈরি তাঁবু। গুপ্তা সাহেব খাতা বাগিয়ে ধরলেন, বগলা বলে গেল আর উনি লিখে গেলেন। শেষে সইসাবুত করার পর বগলা বলল, যদি বিশ্বাস করেন তো একটা কথা বলতে পারি। আসলে এটা এমন একটা ব্যাপার যে আইনকানুন বা কোর্ট কেউই বিশ্বাস করবে না। তা হোক, তবু বলুন না, ডুবন্ত লোকের খড়কুটোই ভরসা, আর অলৌকিক টলৌকিক ব্যাপারে আমার বিশ্বাস আছে, আমি নিজে ভূত দেখেছি মহারাজ। ঠিকই ধরেছেন, ওই রকমই কিছু, সেটা কোনো অশুভ আত্মা বলেই আমার মনে হয়। তবে ও কেন এমন করছে সেটা জানা দরকার। সবচেয়ে আশ্চর্যের হলো আমার ওপর হওয়া আক্রমণ। আমি এখানে নতুন, আমার সাথে কারোর কি বিবাদ থাকতে পারে? দেখুন কি করতে পারেন। তবে মহারাজ সব রকমের সাহায্য করবার জন্য আমি প্রস্তুত, সাহায্য লাগলে বলবেন। তাঁবু থেকে বেরিয়ে এলো বকলা। আজ তার মনে শান্তি নেই, এই রহস্যের কোনো মাথামুণ্ড খুঁজে পাচ্ছে না সে। একের পর এক হত্যা হয়ে চলেছে, অথচ কোনো মোটিভ নেই। এই হত্যাকারীকে খুঁজে শাস্তি না দেওয়া পর্যন্ত কোথাও যাবে না সে। কাকওয়ালার কথা মনে পড়ে গেল তার। কাকওয়ালা যে খাঁচাটা কাপড়ে মোড়ে রেখে দিয়েছিল সেটা সম্বন্ধে জানতে হবে বগলাকে। ওটার মধ্যে কিছু তো একটা আছেই। এরকম ভাবনা চিন্তা করতে করতেই কাকের দোকানটার সামনে এসে পৌঁছালো সে। কাকওয়ালা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করছে, ও বাবুজি, মাইজি, ও বেনজি, একে কানা দেখে একটা কাক লে যাইয়ে বন্ধ জীবজন্তুকে মুক্ত করে অক্ষয় পুণ্য লাভ করুন, ও বাবুজি। বগলা গিয়ে দাঁড়াতেই লোকটা চিৎকার থামিয়ে বলল, আরে মহারাজ জি, বাদ মে আইয়ে না, আমি তো বউনি নেই হুয়া। বগলা কিছু বলল না, শুধু দাঁড়িয়ে রইল। কাকওয়ালা লোকটা তখন মুখ বেঁকিয়ে বলল, সাধু লোক আপনি, কেন বিরক্ত করছেন? যান নিয়ে পালান, দ্বিতীয়বার আর সুযোগ পাবেন না। বগলার আর কোনো সন্দেহ রইল না, সে নিশ্চিত এই ঘটনাগুলোর পেছনে কোনো না কোনোভাবে এই কাকওয়ালার সম্পর্ক রয়েছে। বগলা বলল, মরতে আমি ভয় পাই না, কিন্তু তোমার এই কাজের শাস্তি তুমি পাবেই। কাকওয়ালা লোকটা বগলার কথা শুনে হো হো করে হাসতে লাগলো। বগলার দাঁড়ালো না, সে সোজা হাঁটতে লাগলো পুলিশ তাঁবুর দিকে। গুপ্তা সাহেব তখনও তাঁবুতেই রয়েছেন। সব কিছু শুনে তিনি বললেন, তবে তো মহারাজ ওকে এক্ষুনি গ্রেপ্তার করতে হবে। তবে খুনের কেসে ফাঁসানোর সমস্যা আছে, ছোটোখাটো চুরির কেস দিয়ে তুলে আনতে হবে, চলুন। গুপ্তাজি পুলিশ নিয়ে চললেন কাকওয়ালার দোকানে। কাকওয়ালাকে অ্যারেস্ট করা হলো, গোটা দোকান সার্চ করা হলেও কিন্তু সেই খাঁচাটা মিলল না। কাকওয়ালা প্রথমে অনেক কাকুতি মিনতি করল, তারপর হুমকি দিল, বল আমাকে আটকে রাখতে পারবেন না, আমি আবার বেরিয়ে আসবো, সবাইকে দেখে নেব, ফোন আটকাতে পারবেন না আপনারা। কাকওয়ালার পেছনে রুলের বাড়ি মেরে গুপ্তাজি বললেন, অবে চল, লোকপে তোর ভালো মতো সেবা করব, ফোন করার শখ তখন বের হয়ে যাবে, চল। কাকওয়ালার কথাই সত্যি হলো, খুন কিন্তু আটকানো গেল না।
এবার খুন হলো একজন পুলিশ কনস্টেবল, একইভাবে খুন করা হয়েছে, গলার নলিতে ফুটো। গুপ্তাজি টুপিটা টেবিলে নামিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। কাকওয়ালা পুলিশ হাজতে বন্ধ, খাঁচাখানা ওর সঙ্গে নেই, তাহলে খুন করলোটা কে? গুপ্তাজি বলেন, মহারাজ আমার মনে হয় কাকওয়ালা অপরাধী নয়, স্রেফ রাগের বসে ওইসব বলেছে। ভেবে দেখুন, পুলিশ হেফাজতে থেকে খুন কি করে করা যায়? যায় অফিসার, যায়, বলল বকলা। আর কিভাবে যায় তা আমি আজ রাতেই বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে রাতেই দেখা হবে, ততক্ষণ আপনি আমাদের অতিথিশালায় থাকতে পারেন। গুপ্তাজি বকলাকে অতিথিশালায় নিয়ে গেলেন, সেটাও তাঁবু, তবে বড় আকারের। সকালের জলখাবার থেকে দুপুরের খাবার সবই সেই অতিথিশালাতেই হলো। রাত হতেই গুপ্তাজি এলেন বকলাকে নিয়ে যেতে। তারা সোজা চলে গেল থানায়। থানাতে পাশাপাশি তিনখানা লকআপ রুম, একটা মেয়েদের আর বাকি দুটো ছেলেদের। মেয়েদের লকআপ রুমটা পৃথক হলেও ছেলেদের লকআপ রুম দুটো লোহার করাত দিয়ে আলাদা করা। নিচে কেবল ফুটতিনের কাঁথনি আছে। কাকওয়ালার পাশের রুমটাতে কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ল দুজনে। ইচ্ছে করেই লকআপ রুমে লো পাওয়ারের বাল্ব লাগানো হয়েছে, এর ফলে কাকওয়ালা গুপ্তাজি আর বগলাজির অস্তিত্ব টের পাবে না, ফলে নজর রাখা সহজ হবে। রাত অনেকটাই গভীর হয়েছে, গুপ্তাজি আর বগলা চোখে তখন তন্দ্রা নেমে গেছে। ঘুমের ঘরে পাশ ফিরতেই ঘুম ভেঙে গেল বগলার, দেখল ঘুমন্ত গুপ্তাজির বুকের উপর একটা বিশাল কাক, আর পাশেই সেই কালো কাপড়ে ঢাকা খাঁচাখানা। বগলা নিজের গলা থেকে পদ্মবীজের মালাটা খুলে নিয়ে সিদ্ধামন্ত্র জপ করতে শুরু করলো। ওম রিং রি ওম ওম রিং দ্রিং শং দং শা ওম রিং দিং দিং জাং জাং শা ওম রিং দ্রিং দিং জাং জাং শা। মালা থেকে একটা আলোক রেখা বেরিয়ে কাকটাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেললো। এতক্ষণে গুপ্তাজিও জেগে উঠেছেন, ব্যাপার দেখে তারও চোখ মুখ শুকিয়ে গেছে। এদিকে কাকটা মাটিতে পড়ে ততক্ষণে ছটফট করছে। বগলা চিৎকার করে বলল, গুপ্তাজি খাঁচার ঢাকনাটা খুলুন। গুপ্তাজি ধীরে ধীরে খাঁচার ঢাকনাটা খুলল। খাঁচার ভেতর থেকে একটা কাকের কঙ্কাল বেরোলো। কাকের শরীর থেকে একটা কালো ধোঁয়া কাকের কঙ্কালে এসে প্রবেশ করলো। বগলা তৎক্ষণাৎ এসে পদ্মবীজের মালাটা পরিয়ে দিল কাকের কঙ্কালটার গায়ে। এতক্ষণে কাকটা মানুষের অবয়বে ফিরে এসছে, এ সেই কাকওয়ালা। কাকের কঙ্কাল সহ খাঁচাটা হাতে ধরে বকলা বলল, তোর সব ক্ষমতা এখন আমার হাতের মুঠোয়। কাকওয়ালা মাথা নিচু করে রইল। কাকের কঙ্কালটা সেই রাতেই শ্মশানে পুড়িয়ে আসা হলো। সে রাত্রে আর গুপ্তাজি বা বকলা কারোরই ঘুম হলো না। পরদিন সকালে গুপ্তাজি বললেন, কি ব্যাপার কিছুই তো বুঝতে পারলাম না। বগলা বলল, বছর তিনেক আগে এই মেলাতে খুন হয় এর মালিকের, আশেপাশের দোকানদারদের ষড়যন্ত্রে মরতে হয় তাকে। মালিককে খুব ভালোবাসত এ, তাই মালিকের মৃত্যুর পর মালিকের হাড়গুলো দিয়ে একটা কাকের কঙ্কাল বানিয়ে অবিচার করে, যার প্রভাবে ও নিজেই প্রত্যেক রাতে কাক হয়ে উঠত আর প্রতিশোধ নিত মালিকের মৃত্যুর। আমি কৌতূহল প্রকাশ করে আমাকেও মেরে ফেলার চেষ্টা করে। যাই হোক, সব সমস্যা মিটে গেছে, এখন নিশ্চিন্তে মেলা ডিউটি করুন। এরপর ওখানে আরো 7 দিন ছিল বগলা, আর কোনো অঘটনই ঘটেনি। বগলার অনুরোধে কাকওয়ালাকে ছেড়ে দেওয়া হয়েছে, আর সত্যি বলতে কি তেমন জোরালো তথ্য প্রমাণও তার বিরুদ্ধে আর নেই। শেষ হল সুব্রত মজুমদারের লেখা একটি তান্ত্রিকের গল্প, কাকের খাঁচা। আজ আপনাদের জন্য সুব্রত মজুমদারের লেখা বগলা তান্ত্রিকের আরও একটি গল্প। শুরু হচ্ছে প্রাচীন গুহা। বগলা এসে উপস্থিত হল মহাবলীপুরমে। এটি তামিলনাড়ুর চেঙ্গলপাট্টু জেলার একটি শহর।
শহরটির নাম হয়েছে পল্লব রাজা প্রথম নরসিংহ বর্মনের নাম অনুসারে। রাজা প্রথম নরসিংহ বর্মনের আরেক নাম ছিল মহাবলী। মহাবলীপুরম খুবই সমৃদ্ধ শহর। এর আনাচে কানাচে ছড়িয়ে আছে অসংখ্য স্থাপত্য, রথ আকৃতির স্থাপত্য, গুহা স্থাপত্য, সাধারণ দক্ষিণ ভারতীয় স্থাপত্যের মন্দির, আরও কত কি। শহরের শেষে একটা গুহামত জায়গায় আস্তানা গাড়ল বকলা। এটা আগে কোনো মন্দির ছিল। চারদিকের পাথরের দেয়ালে মূর্তির ছড়াছড়ি। দক্ষযজ্ঞে ভূত পিশাচ আর গন্ধের তাণ্ডবের পাশাপাশি রয়েছে ইন্দ্রের সভায় অপ্সরাদের নৃত্য। কোথাও রাজা চলেছেন শিকারে, তো কোথাও নায়িকারা দৈত্যের সাথে রমণে মত্ত। পশ্চিমের দেয়ালে দেখা গেল প্রলয়ের ছবি, অসহায় মানুষের আর্ত চিৎকার। বগলা এখানে একা নেই, রয়েছে একটা পাগল। সে এখানে আগে থেকেই আছে, নিজের নাম সে জানে না। প্রশ্ন করলে বলে, নাম তো জানি না, সেই যে সেবার বন্যা হলো সব ডুবে গেল, একটা মেয়ে আমার দিকে তাকিয়েছিল, অসহায়, খুব অসহায় তার দুটো চোখ। এরপর যেন কোনো কল্পনার রাজ্যে হারিয়ে যায় সে। এক আধ ঘন্টা আর কোনো তার হুঁশ থাকে না, কি যেন ভাবে আর চোখ দিয়ে গড়িয়ে পড়ে জল। পাগল সাধারণত কাঁদে না, তারা সদানন্দ হয়। এই প্রথম কোনো পাগলকে এমনভাবে কাঁদতে দেখল বগলা। রাতের বেলায় সবাই ঘুমিয়ে পড়লে পাগলটা পশ্চিমের দেয়ালের কাছে গিয়ে বন্যার দৃশ্যটা দেখে আর নিজের মনের মধ্যেই যেন কি একটা বলে, এ পাথরের ছবিটাই যত নষ্টের গোড়া, এটাই পাগলটার মাথাটা আরো খারাপ করে দিচ্ছে। এই ছবিটা দেখে যত আজে বাজে কল্পনা সে করে। দিনের বেলা পাগলটা যায় লোকালয়ে, সেখানে ভিক্ষা করে আর পাগলামি করে বেড়ায়। আজ বগলাও গেল তার সঙ্গে। ফলটা যা হওয়ার তাই হল, লোকজন বগলাকেও পাগলের দলে সামিল করল। বগলার এতে কিছুই যায় আসে না, সে এক মুঠো খাবার পেলেই বাঁচে। মহাদেব স্বামী হলেন শহরেরই একটা বিষ্ণু মন্দিরের পুরোহিত। তিনি বগলাকে ডেকে বললেন, পাগলটার সঙ্গে কতদিন ধরে ঘুরছেন? বগলা বলল, কাল দুপুর থেকে এখানে এসেছি, যাব রামেশ্বরমে, আমি পরিব্রাজক মানুষ, যেখানে দিন সেখানেই রাত, ওই গুহায় মাথা গোঁজার জায়গা পেলাম তাই থেকে গেলাম, পাগল হলেও ও আমাকে বিরক্ত করে না। মহাদেব স্বামী বললেন, আপনি ইচ্ছা করলে মন্দিরেই থাকতে পারেন, দুবেলা প্রসাদ জুটে যাবে। আমি থাকতেই পারি, কিন্তু ওই পাগলটারও যদি কিছু ব্যবস্থা করে দেন তো ভালো হয়, বেচারার ইহজগতে আর কেউ নেই। বগলার কথা শুনে মহাদেব স্বামী বললেন, সেই চেষ্টা কি আমরা করিনি ভেবেছেন? ওকে আটকে রাখার ক্ষমতা কারোর নেই, সন্ধে হলেও আর কোথাও থাকবে না, ফিরে যাবে ওই গুহাতেই, তবে আপনি চেষ্টা করে দেখতে পারেন। বগলা হার মানার লোক নয়, সে তার মতো করে চেষ্টা করল, কিন্তু পাগলটা এলো না। ওর বক্তব্য একটাই, আমি এখান থেকে চলে গেলে মেয়েটার কি হবে? বগলা জিজ্ঞেস করে, কোন মেয়েটা? মাথায় হাত দিয়ে বসে পড়ে পাগলটা। বিস্তৃতির অতল গহ্বর থেকে কি যেন উদ্ধারের প্রাণপণ চেষ্টা করতে থাকে সে। শেষমেশ হতাশ হয়ে বলে, না, মনে পড়ছে না, শুধু জল আর জল। আচ্ছা, তুমি বলতে পারো মেয়েটা কে? কেন সে আমার চোখের সামনে ঘুরে বেড়ালেও আমায় ধরা দেয় না? টানা টানা দুটো চোখ, তিল ফুলের মতো উন্নত নাক, শ্বেত শুভ্র বক্ষ বন্ধনীর ঠিক ওপরে একটা কালো তিল। পাগলের প্রশ্নের জবাব দেওয়ার কোনো ক্ষমতা নেই বগলার। ফ্রয়েডের তত্ত্ব বগলার অজ্ঞাত নয়, কিন্তু মনের সব সমীকরণও কি ফ্রয়েডের তত্ত্বে মাপা যায়? কিছু কিছু সম্পর্ক আছে, কিছু কিছু উন্মাদনা আছে, যেগুলো মনস্তত্ত্বের জটিল সমীকরণকেও ঘেঁটে দিতে পারে। মন্দিরে ফিরে আসে বগলা। সব কথা শুনে হেসে ওঠেন মহাদেব স্বামী, বলেন, গামছা দিয়ে যেমন সম্বরম বেঁধে নিয়ে যাওয়া যায় না, তেমনই হাজার চেষ্টা করেও পাগলের মন বোঝা যায় না। পাগলের কথা কি কিছু ঠিক আছে মশাই?
আপনি ওর প্রলাপে একদম কান দেবেন না। মহাদেব স্বামী চলে যেতেই মন্দিরের পাচক নরসিংহ এসে দাঁড়াল। সে বলল, ঠাকুরমশার কথায় কিছু মনে করবেন না, উনি ওই রকমই, কোনো কথাই চটপট বিশ্বাস করতে চান না। তবে সাধু বাবা, আমার কিন্তু একটা সন্দেহ হয়। কি সন্দেহ? ওই গুহাতে কিছু একটা আছে, পাগলটা কিছু তো একটা দেখেছে। তাছাড়া তাছাড়া কি? ওই গুহা মতো জায়গাটা খুব একটা সুবিধের নয়, ওখানে প্রায় সময় লোক গায়েব হয়ে যায়, ভয়ে লোক ওদিকে যেতেই চায় না। ঠাকুরমশাই এসবে বিশ্বাস করেন না বলে আপনাকে বলেননি, তবে অবিশ্বাস করলেও উনিও ওই জায়গাটা থেকে শতহস্ত দূরে থাকেন। নরসিংহার কথা শুনে চিন্তায় পড়ে গেল বগলা। ব্যাপারটা আস্তে আস্তে যেন জটিল হয়ে আসছে। একটা পাগল যার তিন কোলে কেউ নেই, সে আবার গুহাটা ছেড়ে যেতে চায় না। একটা দেওয়াল এনগ্রেড যেটাতে রয়েছে প্লাবনের ছবি, একটা পাগল, একটা প্রাচীন গুহা, একটা মহাপ্লাবনের ছবি আর একটা কাল্পনিক মেয়ে, এগুলোর একটার সাথে অপরটার কোনো না কোনো সম্পর্ক আছেই। বগলা গম্ভীর কণ্ঠে বলল, আচ্ছা নরসিংহা, তুমি কখনো ওই গুহাতে গেছো? নরসিংহা তার মুখখানা বগলার মুখের কাছাকাছি এনে খুব শীতল গলায় বলল, বারতিনে গিয়েছি, আর শেষবার যা হলো তা ভাবলেও আমার বুকটা শুকিয়ে যায়। ওরকম দৃশ্য আমি তো আমি কেউই বোধহয় দেখেনি। নড়ে চড়ে বসল বগলা, ঘটনাটা শোনবার জন্য উৎসাহিত হয়ে উঠল। নরসিংহা এবার বলতে শুরু করলো বৃত্তান্ত, চোখ দুটো গোল গোল করে বলতে লাগলো তার নিজের চোখে দেখা ঘটনার বিবরণ। আজ থেকে 5 বছর আগের ঘটনা, আমি তখন ওই মন্দিরে কাজে লাগিনি। কাজ বলতে ছিল বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দেওয়া আর গুলতুনি করা, গাঁজার নেশাটাও ধরেছিলাম। আমি, মহেশ আর রাজন, এই তিনজনের জুটি ছিল আশেপাশের লোকজনের আলোচনার বিষয়। মহেশ বরাবরই ডাকাবুকো স্বভাবের, তবে বুদ্ধিটা একটু কম। রাজেন বুদ্ধিমান, কিন্তু নেশার ঝোঁকে সে বুদ্ধি কোনো কাজে লাগে না। আর আমি ওদের মাঝখানে পড়ে ওদের মতোই যন্ত্রে পরিণত হয়েছি। আমাকে নিয়ে বাবা মায়ের চিন্তার শেষ নেই। কাছাকাছি একটা আধ ভাঙা শিব মন্দিরে বসে চলতো আমাদের আড্ডা। নেশার ঘরে উদ্ভট উদ্ভট সব বিষয় নিয়ে চলতো তর্ক বিতর্কের আলোচনা। তো সেদিন তর্ক হচ্ছিল সাহস নিয়ে। মহেশ আর রাজনের বড় বড় সাহসিকতার কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে পড়েছিলাম। বললাম, অতই যদি তোরা সাহসী হোস, তবে মনুগুহায় চল, ওখানে এক রাত কাটাতে পারলে জানবো তোদের সাহসের দাম আছে। মহেশ উত্তেজিত হয়ে বলল, মনুগুহার ভূতের কথা আমি ভালো মতোই জানি, ওসব ভূতে আমার কিছুই করে নিতে পারবে না, এক্ষুনি যাবো, চল। চল বলতেই ঝুলি কাঁধে চললাম মনুগুহার উদ্দেশ্যে। গুহাটায় এর আগেও গেছি, তবে দিনের বেলা, রাতের বেলা সেখানে যাওয়ার মতো সাহস আমার ছিল না। রাতের অন্ধকারে যেন মোহময় লাগছে গুহাটাকে। আমাদের কাছে টর্চ ছিল, টর্চের আলোতে ঘুরে ফিরে দেখতে লাগলাম। গেজেলরা অন্যান্য নেশারিদের থেকে আলাদা হয়, এদের শিল্প ও রসবোধ হয় প্রবল। কথার টান শুনে যা বুঝেছি আপনি বাঙালি, অক্ষির দলের নাম নিশ্চয় শুনে থাকবেন, এরা প্রকৃতপক্ষে গেজেলদেরই দল। গাঁজা টেনে নিজেদের পাখি বলে মনে করতেন, সঙ্গীতে দিকপাল ছিলেন এনারা। এদের দলপতি ছিলেন রূপচাঁদ পক্ষী, ওনার নাম নিশ্চয় শুনে থাকবেন। বগলা মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ জানি, ওনার নাম আমি শুনেছি, তারপর কি হলো বলো। খুবই কৌতূহলী হয়ে গুহার চারপাশটা ঘুরে দেখতে লাগলাম। আমাদের উদ্দেশ্য একটাই, এইসব শিল্পকলার ফাঁকফোকর থেকে ভূতের বাচ্চাকে বের করে আনা। কিছুটা হতাশ হয়ে মেঝের ওপরে বসে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই বিরক্ত হয়ে উঠল মহেশ, সে উঠে দাঁড়ালো, তারপর পশ্চিমের দেয়ালের কাছটাতে গিয়ে ছবির ওপর হাত বোলাতে শুরু করলো। রাজন ব্যঙ্গেশ্বরে বলল, কিরে মহেশ, শিল্প সমালোচক হয়ে গেলি নাকি? দেখতো ওয়াল এনগ্রেভটার মধ্যে কি কি ত্রুটি আছে। মহেশের মুখে একটা হাসির ঝিলিক খেলে গেল। সে ছবিটার একটা বিশেষ অংশের দিকে আঙুল দিয়ে বলল, এ দেখো,
তোমাদের ভূতনি, এর জন্য এই গুহার এত বদনাম। আমরা ছবিটার দিকে এগিয়ে গেলাম, মহেশের আঙুল নির্দেশকের দিকে তাকালাম, কিছুই বুঝতে পারলাম না। ওখানটায় একটা কেবল মকরের ছবি, মকরের ছবিটার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে তার ছল ছল চোখ নিয়ে। আমি মুখ বিকৃত করে মহেশের দিকে তাকালাম, মহেশের মুখে একটা পরিতৃপ্তির হাসি, কিছু একটা যেন পেয়েছে সে। কিন্তু ও কি পেয়েছে তা বুঝে ওঠার আগেই ঘটলো সেই ঘটনাটা। আজও সেই ঘটনা মনে আসলে বুক শুকিয়ে যায়। নরসিংহার কথায় বেশ কৌতূহল জেগে উঠল বকলার, সে নড়ে চড়ে বসে। নরসিংহা দ্বিগুণ উৎসাহে বলতে থাকে সেই রাতের কথা। হঠাৎই যেন মকরটার চোখটা আগুনে জ্বলে উঠল, মকরের এপাশের চোখটা থেকে বেরিয়ে আসতে লাগলো একরাশ আলো। ওই আলোটা যেসে আলো নয়, ওর মধ্যে একটা টান আছে, চুম্বকের মতো টান। সেই টানে মহেশ এগিয়ে যেতে লাগলো ছবিটার দিকে। মহেশের দেখা যেন আলোতে পরিণত হচ্ছে, সূক্ষ্ম সূক্ষ্ম আলোর কণা, আর সেই কণা মকরের চোখের ভেতরে ঢুকে যাচ্ছে অবলীলাক্রমে। মহেশের গোটা দেহটা সেই চোখের ভেতরে মিলিয়ে যেতে লাগলো আস্তে আস্তে। আমরা রাজনের অবস্থাও খুব খারাপ, চোখের সামনে যেন হাজার হাজার জোনাকি পোকা ঘুরে বেড়াচ্ছে। কি সাংঘাতিক সেই অভিজ্ঞতা, বলে বোঝাতে পারবো না। চোখের সামনে যা দেখলাম তা সামনে ওঠার শক্তি আমাদের ছিল না, স্নায়ুর চাপ সামলাতে পারলাম না, জ্ঞান হারালাম। জ্ঞান ফিরল সকালবেলা, দেখলাম আমি আর রাজন গুহার দরজার সামনে পড়ে আছি, মহেশের চিহ্ন মাত্র নেই। আর আমাদের পাশেই গালে হাত দিয়ে বসে আছে একটা লোক, ওই পাগলটা, সেই প্রথম পাগলটাকে এই এলাকায় দেখলাম। মহেশকে অনেক খুঁজেছি কিন্তু ওর খোঁজ আর পেলাম না, পুলিশ ধরে নিয়ে গেল আমাদের। আমরা দুজনে মিলে নাকি মহেশকে গুম খুন করেছি। আমাদের সে রাতের অভিজ্ঞতা শুনে হো হো করে হেসে উঠলেন বড়বাবু, বললেন, কছিলিম খেয়েছিলি সেদিন? এই পুলিশের চাকরিটা তো কম দিনের হলো না, তবে গাঁজার নেশায় খুন এই প্রথম দেখলাম। এখনো সত্যিটা বলে দে বাপ, নইলে কপালে বিপদ আছে। তথ্য প্রমাণের অভাবে ছাড়া পেয়ে এই মন্দিরের চাকরিতে ঢুকলাম। ভগবানের আশীর্বাদে নেশা আর করি না, তবে মহেশের কথা জীবনেও ভুলতে পারবো না বাবা। নরসিংহার গল্প শোনার পর বগলা থ মেরে গেছে। অলৌকিক আর রহস্যময় ঘটনা সে অনেক প্রত্যক্ষ করেছে, কিন্তু এইরকম ঘটনা সে প্রথম শুনল। এরকম জটপাকানো রহস্যময় ঘটনার তল পর্যন্ত পৌঁছানোর ইচ্ছা তার। তাই সে নরসিংহাকে বলল, আজ রাতে একবার যাবে আমার সাথে? নরসিংহা আঁতকে উঠে বললেন, আমাকে মাফ করুন বাবা, আমি আপনার সাথে যেতে পারবো না, আমার সংসার আছে, বউ বাচ্চা আছে। মৃদু হেসে বগলা বলল, ঠিক আছে, তোমাকে যেতে হবে না, ওই গুহাতে আমি রাত কাটিয়েছি, সুতরাং তুমি সঙ্গে না এলেও চলবে। বগলার কথায় নরসিংহা স্বস্তি পায়। সে বলে, ভগবানের শীতল আরতি হয়ে গেলেই আপনাকে প্রসাদ দিয়ে দেব। আজ আমি সদর দরজার পাশেই দারোয়ানের ঘরে বসে থাকব, কাজ শেষ হলেই এসে আমাকে ডাকবেন, আমি দরজা খুলে দেব। অত ব্যস্ত হওয়ার দরকার নেই, তুমি নিজের ঘরেই ঘুমোবে, আমি আজ রাতে আর ফিরব না। বগলার কথায় ক্ষুণ্ণ হল নরসিংহা। সেই গুহাটাকে ভয় করে, কিন্তু বগলার মতো একজন সহজ সরল সাধুর এভাবে বিপদের মুখে পড়াটা কোনোভাবে মেনে নিতে পারে না সে। মহেশের নিখোঁজ হয়ে যাওয়ার পর নিজেকে অনেক বদলে নিয়েছে সে, তাই মনের মধ্যে একটা চাপা কষ্ট তো হচ্ছেই। সন্ধ্যের সময় ভগবানের শীতল আরতি হয়ে যেতেই প্রসাদ নিয়ে হাজির হল নরসিংহা, ঘিয়ে লাড্ডু পুরী আর সবজি। খেয়ে দিয়ে বেরিয়ে পড়ল বকলা, সদর দরজার সামনে দাঁড়িয়ে যাত্রাপথের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল নরসিংহা, চোখে তার স্নেহের আরতি। নির্জন রাস্তা আজকে আরো নির্জন লাগছে, পথের কুকুরগুলো কুণ্ডলি পাকিয়ে বসে আছে, সাধুদের শরীরে বোধহয় একটা আলাদা গন্ধ থাকে। রাস্তায় একাকি বগলাকে দেখেও তারা চিৎকার করে না, একবার মুখ তুলেই একটা স্বস্তিদায়ক শব্দ করে আবার শুয়ে পড়ে। মন্দির থেকে গুহাটা অনেকটাই পথ, পথশ্রমে হাঁপিয়ে ওঠে বগলা, একটা গাছের তলায় বিশ্রাম নেয়।
আর কিছুটা এগিয়ে গেলেই গুহাটা। নার্সিমার কথা যদি ঠিক হয় তবে ওই প্লাবনের চিত্রের সাথে ওই পাগল আর রমেশের অন্তর্ধানের কোনো না কোনো সম্পর্ক একটা আছে, কিন্তু সেই মিসিং লিঙ্কটা কি? এরকম হাজারো চিন্তা যখন মনকে আচ্ছন্ন করে রেখেছে, তখন একটা অদ্ভুত বাঁশির সুরে চিন্তাজাল ছিন্ন হলো। সুরটা বড়ই অদ্ভুত, এই আধুনিককালের সুর নয়, এই সুর বগলার চেনা, এই যেন রিষ্টপ আর অনুষ্ঠর গায়ত্রীর মেলবন্ধনে বিশেষ এক সুরলোহী কড়ি থেকে কোমলে বাজছে। আওয়াজটা এগিয়ে চলেছে গুহার দিকেই। কে ওই ছায়ামূর্তি? উঠে দাঁড়ালো বগলা। গুহার রহস্য মাথায় থাক, আগে ওই অদ্ভুত সুরের কারণটা বের করতে হবে। এই সুর অতি প্রাচীন, একমাত্র শামগানে উদ্গাতার কণ্ঠে এরকম সুর ধ্বনিত হয়। কালো ছায়ামূর্তিটা বাঁশির সুরে এগিয়ে চলেছে, সুর ক্রমাগতই কোমলে নামছে, আর ছায়ামূর্তির পিছু পিছু চলছে বগলা চরণ। তার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। কি করুন এই সুর! মনোগুহার ভেতরে প্রবেশ করলো লোকটা। গুহার দেওয়ালে একটা মশাল জ্বলছে, সে মশালের আলোয় ছায়ামূর্তির মুখটা দেখতে পেয়ে চমকে উঠল বগলা। এ তো সেই পাগলটা, হাতে হাড়ের একটা বাঁশি। দেওয়াল থেকে মশালখানা খুলে নিয়ে প্লাবনের ছবিটার দিকে এগিয়ে গেল সে। মেয়েটার ছবি দিকে তাকিয়ে হু হু করে কাঁদতে লাগলো। বগলার চোখ গেল দেয়ালের আঁকা মকরটার দিকে, ওর চোখটা যেন জ্বলছে। তাহলে কি নার্সিমহার কথাই সত্যি? কিছুকে একটা ঘটতে চলেছে। বগলা এগিয়ে গেল পাগলটার দিকে। বগলাকে দেখে পাগলটা চমকে উঠল, ওর হাত থেকে মশালটা পড়ে গেল, আর টাল সামলাতে না পেরে দেয়ালের গায়ে ভীষণ জোরে ঠুকে গেল মাথাটা। অজ্ঞান হয়ে পড়ে গেল সে। কমণ্ডলু থেকে জল নিয়ে ছিটে মারতেই জ্ঞান ফিরল পাগলটার। জ্ঞান ফিরতেই সে দুহাতে বগলাকে জড়িয়ে ধরে বলল, সুলোচনা কই? সুলোচনা কে? আর তুমি বা কে? বগলা বিস্ময়ের সঙ্গে জিজ্ঞেস করল। বগলাকে ছেড়ে দিয়ে মাথার ক্ষতটাকে একবার হাত দিয়ে যন্ত্রণায় কোঁকিয়ে উঠল পাগলটা। বলল, আমি অহিদ্রুব, সুলোচনা আমার স্ত্রী। আমি মনু মহারাজের প্রাসাদের শিল্প সহায়ক ছিলাম, সারাদিন খোদাই করতাম বিভিন্ন শিল্পকলা, আর রাতে চাঁদের আলোতে কদম গাছের তলায় শুয়ে সুখ দুঃখের গল্প করতাম দুজনে। গল্পে গল্পে রাত ভোর হয়ে যেত, সকালে উঠে যখন কাজে যেতাম তখন দু চোখ জুড়ে শুধু ঘুম আর ঘুম। সেদিন মহর্ষি অঙ্গিরা এলেন, দেবতাদের গুরু উনি, ধোঁয়ার মেঘ উড়িয়ে বিশাল বিমানে করে এলেন। বিমান যেখানে নামলো সেখানটা পুড়ে গেল ছামার মতো। বিমান দেখতে যারা গিয়েছিল তাদের দুর্দশা শেষ নেই। বিশাল ঝড়ে যে কে কোথায় আছড়ে পড়লো তার ইয়ত্তা নেই। বিমানের দরজা খুলে বেরিয়ে এলেন এক মহর্ষি, পরনে বিচিত্র ধরনের পোশাক। মহারাজ মনু আর মহারানী শতরূপা সাদরে অভ্যর্থনা করে নিয়ে গেলেন ঋষিকে। সে এক রাজসূত যজ্ঞের মতো ব্যাপার, গোটা নগরে আনন্দ উৎসব শুরু হয়ে গেল। পরদিন বিকেলে মহর্ষি দেখা করলেন আমার সাথে। মহারাজের জন্য একটা আলোক পথ নির্মাণ করতে চান, যে পথে মহারাজ সময় থেকে সময়ান্তরে গমন করতে পারবেন, আর এই কাজের জন্যই আমাকে দরকার। শিল্পী ও স্থপতি হিসেবে তখন আমার খুব নাম ডাক। মহর্ষি বলে চললেন আর আমি তৈরি করে চললাম সেই যন্ত্র। যন্ত্র সম্পূর্ণ হওয়ার পর একদিন আমাকে ডেকে মহর্ষি বললেন, কাল সকালে আমি চলে যাব, এতদিন তোমার সঙ্গে কাজ করলাম, তোমার কাজে আমি খুব খুশি হয়েছি, খুব বড় শিল্পী হবে তুমি, এখন বলো তুমি কি চাও। আমি বললাম, হে মহর্ষি, জাগতিক কোনো কিছুতেই আমার মোহ নেই, এ জীবনে যা পেয়েছি তা অনেক, তবে এমন কিছু একটা করে যেতে চাই যা দেখে লোকে অবাক হয়ে যাবে। আমার কথা শুনে কিছুক্ষণ ভেবে নিলেন তিনি, তারপর বললেন, আমি যেমন বলছি তেমনি একটা ছবি এঁকে ফেলো তো যন্ত্রটার উপরে। মহর্ষি বলে চললেন আর আমি ছিনি হাতুড়ি দিয়ে এঁকে চললাম সেই ছবিটা, একটা মহাপ্লাবনের ছবি,
যার মাঝখানে একটা মকর, আর মকরের পাশে একটা নারী মূর্তি, অবিকল আমার সুলোচনার মতো। আমি জিজ্ঞাসা করতেই মহর্ষি বললেন, এর উত্তর ভবিষ্যতের গর্ভে নিহিত আছে, যথা সময় তার সন্ধান পাবে। মহর্ষি চলে গেলেন, আমিও নিত্যদিনের মতো কাজেই মজে রইলাম, ভুলে গেলাম মহর্ষির কথা। এরপর একদিন এলো সেই বিধ্বংসী বন্যা, অবিরত বর্ষণের জেরে ডুবে যেতে লাগলো চারধার। মহারাজ তার বিশাল নৌকায় ভরে নিলেন জগতের যত জীব উপাদান, আমরাও ঠাঁই পেলাম সেই নৌকায়। কিন্তু কপাল মন্দ হলে যা হয়, নেহাত ঝোঁকের বসেই নৌকোটাতে তুলে নিলাম সেই যন্ত্রটাকে। একদিন রাতে সুলোচনার কৌতূহলেই কাল হলো আমার, নেহাত কৌতূহলের বসেই সেই যন্ত্রকে চালু করে দিল সুলোচনা। ওকে টেনে নিয়ে যাচ্ছিল যন্ত্রটা, ওকে বাঁচাতে আমি যন্ত্রের সামনে দাঁড়ালাম। তারপর সব অন্ধকার, আমি জানি না সুলোচনা কেমন আছে। কাঁদতে লাগলো অহিদ্রুব। বগলা বলল, আমি জানি কি হয়েছে। কি? সেদিন সময়পথ ধরে তুমি চলে এসছো ভবিষ্যতে, আর এই সময়ের একজন গিয়েছে তোমার সময়ে। আমি যদি ভুল না করি, তবে এপাশ থেকে ওই মকরটি এই যন্ত্রের চাবি কাঠি। তুমি ফিরে যাও বন্ধু, ফিরে যাও নিজের সময়ে। অহিদ্রুব গেল সেই মকরের কাছে। মকরের উপর স্পর্শ করতেই মকরের চোখ থেকে আলো বিচ্ছুরিত হতে লাগলো, আর সেই আলোতেই মিশেতে লাগলো অহিদ্রুব। প্রায় 10 মিনিট পর অহিদ্রুবের চিহ্ন মাত্র রইল না আর। তারপর মিনিট দুয়েক বিরতি, আবার শুরু হলো সেই তরঙ্গপাত। মকরের চোখ থেকে বেরিয়ে এলো একটা বছর 25-এর কালো মতো দক্ষিণী যুবক, এই নির্ঘাত মহেশ। পরদিন নরসিমহার আনন্দের শেষ নেই, সে ফিরে পেয়েছে তার হারিয়ে যাওয়া বন্ধু মহেশকে। বগলাকে যে কি বলে ধন্যবাদ জানাবে তার ভাষা খুঁজে পাচ্ছে না সে। তারও পরের দিন সকালবেলা মহাদেব স্বামী, নরসিমহা আর মহেশের কাছে বিদায় নিয়ে বগলাচরণ রামেশ্বরমের উদ্দেশ্যে চলতে শুরু করল। পথেই পড়ল মনোগুহা, বিস্তৃতির অতলে তলিয়ে গেলেও নামটা কিন্তু যথাযথই আছে। গুহায় ঢোকে বগলা গেল পশ্চিমের দেয়ালের কাছে। না, ছবিটা আর ওখানে নেই। এখন ক্ষয়ে যাওয়া চুনা পাথরের দেওয়াল জুড়ে শুধু জলের কয়েকটা দাগ, যেন সুদূর অতীতে কারোর জন্য কেউ কাঁদছে। ফিরে আসার সময় কি যেন একটা পায়ে ঠেকল বগলার। আরে, এ তো অহিদ্রুবের সেই হাড়ের বাঁশিখানা। মাটি থেকে তুলে সেটা ঝোলায় ভরে নিল বগলা। শেষ হলো সুব্রত মজুমদারের লেখা একটি তান্ত্রিকের গল্প, প্রাচীন গুহা। গল্প পাঠে ও পোস্টার ডিজাইনে আমি দেবকুমার ভদ্র। গল্পটি সাউন্ড এফেক্ট ও এডিটিংয়ে রয়েছেন অরিজিৎ সরকার। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে দেবেন। এরকম গল্প আরও শুনতে চাইলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানান, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং লাইক করে আমাদের মোটিভেট করুন। আপনি যদি আমাদের গল্প পাঠাতে চান, তাহলে devnewsuspensestories@gmail.com এই ঠিকানায় আমাদের মেল করতে পারেন। আপনার লেখা গল্প আমাদের যদি পছন্দ হয়, তাহলে আমরা অবশ্যই সেটাকে পাঠ করব। আমাদের ফলো করতে চাইলে নিচে ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজটাতে গিয়ে অবশ্যই লাইক করে রাখুন। সবাই খুব ভালো থাকবেন, শুভরাত্রি।